কালীঘাট মন্দিরের পাশে রাজ্য সরকারের এবং মমতা ব্যানার্জির প্রকল্প স্কাইওয়াকের কাজ এগিয়ে চলেছে দুরন্ত গতিতে, অনেকটাই এগিয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন স্কাইওয়াক তৈরি হচ্ছে, অনেকটাই এগিয়ে গেছে। আপনারা জানেন কিছুটা দেরি হয়ে গেছিলো, কিন্তু সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি কাজটা সমাপ্ত করা যায়, সেই জন্য দ্রুত গতিতে কাজ এগিয়ে চলেছে। কালীঘাট স্কাইওয়াক হয়ে গেলে কালীঘাটের সৌন্দর্য আরও বেড়ে যাবে অনেক গুণ। আমি এখন যে স্কাইওয়াক তৈরি হচ্ছে তার নিচের তলা দিয়ে যাচ্ছি, তার নিচ দিয়ে যাচ্ছি। দেখুন স্কাইওয়াকের কাজ এগিয়ে চলেছে। একটা ইংরেজিতে কথা আছে, টুডে স্পেন ইজ টুমরোজ গেন। রাস্তায় চলাচলের ক্ষেত্রে হয়তো একটু মানুষের অসুবিধা হচ্ছে, কিন্তু আগামী দিন সুন্দর হবে। আগামী দিন আপনারা জানেন যে এই স্কাইওয়াক চালু হয়ে গেলে পরে মানুষের খুবই উপকার হবে এবং কালীঘাটের সৌন্দর্য আরও বেড়ে যাবে অনেক গুণ। দেখুন ঠিক কালীঘাট থানার সামনে দিয়ে আমি যাচ্ছি, কতটা কাজ এগিয়ে গেছে, অনেকটাই। বন্ধুরা, আমরা আশা করছি খুব শীঘ্রই এই কাজটা এগিয়ে যাবে, কাজটা শেষ হবে, তখন কালীঘাটে সত্যি একটা আলাদা সৌন্দর্য ফিরবে, তাই না কি? তবে হ্যাঁ, যখন উদ্বোধন হবে তারপর কিন্তু কালীঘাটে অতি অবশ্যই আসবেন। আশা করি কালীঘাটে আপনাদের আরও ভালো লাগবে, আরও সৌন্দর্যায়ন হবে, এটাই বিশ্বাস রাখি। সরকারের তরফ থেকে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে, যাদের এখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই কালীঘাট মন্দির দর্শন করতে, তো তাদের সুবিধার্থে এবং এলাকার সৌন্দর্য বাড়াতে এই উদ্যোগকে আমরা সবাইকে স্বাগত জানাই, এটাই আমাদের আজকের বক্তব্য। আর ভালো থাকবেন বন্ধুরা, আশা করি কাজ শেষ হবে খুব শিগগিরই এবং তখন কালীঘাটের একটা নবরূপে আপনারা কালীঘাটকে দেখতে পাবেন। ধন্যবাদ।